রনির পরের ডেলিভারি এবার ব্যাক অফ লেন্থ ছিল, পিক করেছেন চমৎকার একদম গ্যালারিতে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবার কিন্তু স্ট্রেট ড্রাইভ, চার রান, পাওয়ারফুল হিট, অ্যাবসলিউটলি। মাঠ কিন্তু ছোট, সুতরাং প্রপারলি যদি টাইম হয়ে থাকে বলে, সুতরাং এখানে একটা ভালো অ্যাটেম্প ছিল সৈকতের কাছ থেকে, আমরা দেখলাম সৈকত আলী, বাট বলের পেসটা এত বেশি ছিল, রিফ্লেকশন টাইমটাও খুব কুইক এবং চলে গেছে নিমিষে এই বাউন্ডারির ওপারে, কোনো সন্দেহ নেই। 153, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে এক্সপ্রেস পেস, ব্যাটে বলে করতে পারেননি ব্যাটসম্যান জীবন। আরও একটা ভালো ডেলিভারি আমরা দেখলাম তৌফিকুল হক রনির কাছ থেকে, অলরেডি তিনটা লিগাল ডেলিভারি করেছেন, দুটা ডট একটা চার, শুরুটা অবশ্যই ভালো বলবো তৌফিকুলের কাছ থেকে। এবারে কিন্তু স্টাম্প ছেড়ে মারতে চেয়েছিলেন জয়রাজ শেখিমন, ডাইভিং একটা এফোর্ট ছিল, আটকাতে পারেননি, সঙ্গে হোয়াইট বল, ছটা রান, বোনাস সম্পূর্ণরূপে, একদম বোনাস। স্কুপ করার ট্রাই করেছিলেন জীবন, যেহেতু জায়গায় দাঁড়িয়ে খেলাটা একটুখানি কঠিন ছিল তার জন্য, স্কুপ করতে চেয়েছিলেন, যাই হোক ছটি রান এসছে, রান যেভাবেই আসুক রান আসাটাই জরুরি। এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে, তবে খুব ভালোভাবে হয়েছে, ওয়েল কানেক্টেড সেটা বলা যাবে না, তবে আরও চারটি রান আসলো। রনির পরের ডেলিভারি এবার ব্যাক অফ লেন্থ ছিল, পিক করেছেন চমৎকার একদম গ্যালারিতে, ছক্কা, ছক্কা জীবনের ব্যাট থেকে, ক্লিন হিট, প্রথম ক্লিন হিট, ক্লিয়ারলি লেমন, ক্লেমনের ক্লিয়ার লেমনের মতোই একটা ক্লিন হিট আমরা দেখলাম জীবনের কাছ থেকে, প্রথম আমরা যদি বলি যে প্রপার টাইম দিয়ে একটা শট। এবারে কিন্তু বিট বিট হয়েছেন জয়রাজ শেখিমন, স্লপি ধরেছেন, এক্স্যাক্টলি 22 রান করে দরকার এই ম্যাচ জিততে হলে, গ্রিন ইউনিভার্সিটির প্রথম ওভার শেষে হয়েছে ঠিক 22। এবার কিন্তু আবু হায়দার রনি আউটসাইড দ্য ব্যাক অফ ল্যাঙ্ক তুলে মেরেছেন জীবন, লং অফের ওপর দিয়ে একদম গ্যালারির মাথায় নিয়ে ফেলেছেন, বিগ ওয়ান, আরও ছটি রান, 50 কামস আপ ফর গ্রিন ইউনিভার্সিটি। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে একই জায়গা দিয়ে, প্রায় একই জায়গা দিয়ে আরও একটা ছক্কা, ওয়ান সেকেন্ড, ভেরি ইফেক্টিভ, ওয়েল টাইম বলবো না, তবে ওয়েল এক্সিকিউটেড, পরপর দু বলে দুটা ছক্কা কনসিড করেছেন আবু হায়দার রনি, বাংলাদেশ ন্যাশনাল টিমের পেস বোলার, তবে ব্যাটিংটাও ভালোই করেন আবু হায়দার রনি, যদিও বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা আসলে সেভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারেন না, বাট আমরা ডোমেস্টিক ক্রিকেটে রিসেন্ট পাস্টে দেখেছি আবু হায়দার রনির ব্যাট কথা বলেছে। এবার কিন্তু ব্লক হোলে করেছিলেন রনি, প্রথম দুটা বল আউটসাইড দ্য অফ, কিছুটা লেন্থের ঘাটতি ছিল, এবার কিন্তু একদম স্পটে করেছেন জীবনের পাটা টার্গেট করে, কোনো রকমে জীবন ব্যাটটা তড়িঘড়ি করে নামিয়ে নিজেকে সেভ করেছেন, যাই হোক এবার কিন্তু ড্রাইভ করেছেন, মিড অফ এ ফিল্ডার আছে, স্ট্রেট টু দ্য ফিল্ডার, সো আরও একটা ডট ডেলিভারি, প্রথম দুটো ছক্কা, পরের দুটো ডট, 56 কোনো উইকেট না হারিয়ে গ্রিন ইউনিভার্সিটি, এই মুহূর্তে করতে হবে 154 রান, তার মানে আরও 98 রান করতে হবে। এবার কিন্তু ফুল টস, ছক্কা ওয়ান সেকেন্ড, একদম এবি জীবন, তিনি আরও একটা ছক্কা হাঁকিয়েছেন, একদম লং অন বাউন্ডারিটা টার্গেট করেছিলেন সেই জায়গায়, তৌফিকুল হক রনি প্রথম ওভারে দিয়েছিলেন 22 রান, এবারে কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে এআইইউব ইউনিভার্সিটির, কোনো সন্দেহ নেই, তবে জীবন একটা ভালো অপরচুনিটি মিস করেছেন, এবার কিন্তু অনেকটা ভেতরে গেঁথে দিয়েছিলেন, ও ভালো, এবং নকআউটে, এবার কিন্তু ফুল টস, জীবন পাঠিয়ে দিলেন লঙ্গনের ওপর দিয়ে ছক্কা, এবং জীবনের স্বেচ্ছায় অবসর, জীবন তার পার্টটা খেলে গেছেন, 5 ওভার শেষ, 110 এক উইকেটে গ্রিন ইউনিভার্সিটি, আর লাগে 44 রান, হাতে আছে 12 বল এক্স্যাক্টলি, এবং ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.